নভেম্বরের মধ্যে স্কুল খুলতে না পারলে বার্ষিক পরীক্ষা হবে না বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা সচিব আকরাম আল হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, এ বিষয়ে দুটি পরিকল্পনা মাথায় রেখে কাজ করছে সরকার। প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের খিচুড়ি রান্নার জন্য 1000 কর্মকর্তাকে বিদেশ পাঠানোর প্রস্তাব নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে বলেও দাবি করেন প্রাথমিক শিক্ষা সচিব। মাহবুব কবির চপলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন বকতুল্লাহ সুজন। করোনা ভাইরাস পরিস্থিতিতে উলটপালট দেশের শিক্ষা ব্যবস্থা। কবে স্কুল খুলবে বা আদৌ বার্ষিক পরীক্ষা হবে কিনা তা নিয়ে সংশয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রাথমিক শিক্ষা সচিব জানান, করোনা পরিস্থিতির স্বাভাবিক হওয়ার উপর নির্ভর করছে সবকিছু। এ ব্যাপারে সংশোধিত দুটি পাঠ পরিকল্পনা প্রস্তুত রেখেছে সরকার, যার আওতায় সর্বশেষ নভেম্বরেও যদি স্কুল খোলা যায় তবে ডিসেম্বরের শেষ নাগাদ শিক্ষার্থীদের ন্যূনতম অ্যাসেসমেন্ট করার সুযোগ পাবে স্কুল কর্তৃপক্ষ। আর তা না হলে অটোপাস ছাড়া আর বিকল্প থাকছে না বলে মনে করেন প্রাথমিক শিক্ষা সচিব। যদি স্কুল খোলার সুযোগ পাই তাহলে আমাদের দুইটা অনুমোদিত লেসন প্ল্যান আছে, অক্টোবর এবং নভেম্বর। সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে হয়তো 20 তারিখের পরে, ডিসেম্বরের 20 তারিখের পরে আমাদের টিচাররা তাদের স্ব স্কুল তাদের বাচ্চাদের একটা অ্যাসেসমেন্ট করতে পারবে, পরীক্ষার কথা বলছি না। সচিব জানান, প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য মিড ডে মিল প্রকল্পের প্রশিক্ষণ প্রস্তাব নিয়ে তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি। তিনি বলেন, ওই প্রকল্পে খিচুড়ি রান্না শেখার জন্য কাউকে বিদেশে পাঠানোর কথা বলা হয়নি, বরং এই বিশাল কর্মযোগ্য ব্যবস্থাপনার সক্ষমতা অর্জনেই 1000 কর্মকর্তাকে দেশে বিদেশে প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। খিচুড়ি রান্না করে কীভাবে রান্না করে সেটার জন্য এখনও আমরা বিদেশি লোক পাঠাচ্ছি না, এই প্রকল্পটি এখনও অনুমোদন হয় না। ইফেক্টিভ সিস্টেমটা কীভাবে ইন্ট্রোডিউস করা যায় সেটার জন্য আমরা প্রস্তাব করেছি প্রকল্পের মধ্যে। সচিব জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে স্কুল ফিডিং কার্যক্রমে দেশের যে সীমিত সংখ্যক স্কুলে রান্না করা খাবার দেওয়া চালু রয়েছে তাতে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমে যাওয়া ও উপস্থিতি বেড়ে যাওয়া সহ মিলেছে ইতিবাচক ফল। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা, ঢাকা।